মানুষের গড় আয়ু যদি 80 বছর হয় তাহলে আমি তার মোটামুটি 50% ক্রস করেছি আর তাতেই এই 100-200 মিটার দৌড়ে হাঁপাচ্ছি অথচ শুনেছি আমাদের এই দেশেই একজন মানুষ আছেন যার বয়স 123 অর্থাৎ আমার বয়সের 3.5 গুণ প্রায় তিনি এখনো প্রতিদিন নিয়মিত 2 ঘন্টা করে হাঁটেন প্লাস এক্সারসাইজ করেন এবং যাবতীয় কাজকর্ম করেন স্বাভাবিকভাবে আচ্ছা বলুন তো এও কি সত্যি একদম সত্যি অঙ্কের হিসেবে তার বয়স 123 বছর কিন্তু এই বয়স তার শরীর বা মনে কোথাও কোনো প্রভাব ফেলতে পারেনি তিনি এখনো সমান সতেজ এবং সচল তার নাম স্বামী শিবানন্দ তিনি এখনো ভোরে উঠে 2 ঘন্টা হাঁটেন যোগব্যায়াম করেন প্রাণায়াম করেন একটা সুন্দর সুস্থ জীবন কাটান ভক্তেরা তাকে বলেন মহাপুরুষ আসুন আমরা তাকে দেখি পরিচিত হই চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি অসংখ্য বিষয়ের কেন্দ্রভূমি এই পৃথিবী যুক্তি তর্কের সীমানা পার করেও বাস্তবের মাটিতে এখানে মুখোমুখি হতে হয় এমন অনেক কিছু যা আমাদের এক অবাক করা বিষয় বোধের প্রান্ত সীমায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে আমাদেরও মনে প্রশ্ন জাগে এটাও কি সম্ভব মানুষের গড় আয়ু আগে ছিল 60-65 বছর এখন তা বেশ কিছুটা বেড়ে হয়েছে 73 থেকে 75 বছর কিন্তু বিষয় জাগে তখনই যখন একজন মানুষ শতাব্দী পার করে সুস্থ শরীরে 123 বছর অতিক্রম করে ক্রমশ শুয়ে ফেলতে চলেছেন 124 বছর তার জন্ম তারিখ 8ই আগস্ট 1896 জন্মেছিলেন ওপার বাংলার শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার বাহুবল থানার হরিপুর গ্রামের এক গরিব ব্রাহ্মণ পরিবারে বাবা ছিলেন শ্রীনাথ গোস্বামী মা ভগবতী দেবী দারিদ্র এতটাই সীমাহীন ছিল যে 4 বছর বয়স পর্যন্ত কার্যত হাতের ফ্যান খেয়ে বেঁচে থাকতে হয়েছিল তাকে যার প্রসঙ্গে এত সব কথা তিনি হলেন শিবানন্দ বাবা যার সুদীর্ঘ জীবন রহস্যের আসল চাবিকাঠি নিয়মিত শরীরচর্চা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অবহেলিত দরিদ্র নারায়ণ সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখা শারীরিক দিক থেকে শিবানন্দ বাবা কতটা সুস্থ তা জানতে আমরা কথা বলেছি
বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ গড়াইয়ের সঙ্গে। ডাক্তার গড়াই বললেন, সম্পূর্ণ নিরোগ মানুষ শিবানন্দ বাবা, সুগার নেই, প্রেশার নেই, হার্ট ভালো, সেই অর্থে নেই কোনো শারীরিক সমস্যা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্যের যে সংজ্ঞাটা দিয়েছেন, হেলথের যে সংজ্ঞাটা বা ডেফিনেশন দিয়েছেন, হেলথ ইজ নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি, ইটস এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। এই স্পিরিচুয়াল ওয়েলবিংটা কিন্তু এখন ভীষণ জোর দেওয়া হচ্ছে। তো আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের স্যাররা বলতেন, মজা করেই বলতেন যে দেখো এটা কনসেপ্ট হচ্ছে খুব ইউটোপিয়ান কনসেপ্ট, এটা কখনো সম্ভব নয়। তো বাবাকে দেখার পর, কিছুদিন বাবাকে দেখার পর আমার মনে হয়েছে যে বাবা কিন্তু হুয়ের হেলথের ডেফিনেশন একটা কমপ্লিট ফিজিক্যাল রূপ। এটা হচ্ছে বাবাকে দর্শনের আমার এটা উপলব্ধি। চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালের চিকিৎসকরা শিবানন্দ বাবাকে পরীক্ষার পর জানিয়েছেন তিনি এই বয়সেও সম্পূর্ণ সুস্থ। শিবানন্দ বাবার ফিটনেসের দুটো দিক, একটা ফিজিক্যাল এবং দ্বিতীয়টি মেন্টাল। দুটি ক্ষেত্রেই ঠিকঠাক কন্ডিশনে রয়েছেন 123 বছরের এই মানুষটি। বাবার লাইফস্টাইলে কতগুলো গুরুত্বপূর্ণ দিক আমি বলছি আর কি। বাবা যে হাইজিনিক প্র্যাকটিসটা করেন, দ্যাট ইজ লাইক এ বেস্ট সার্জন অফ দ্য ওয়ার্ল্ড। উনি খাবার খেলেও যেভাবে হাতটা ওয়াশ করেন সেটা হচ্ছে একজন সার্জন অপারেশনাল যেভাবে হাত ধরেন সেভাবে হাত ধরেন, সাবান দিয়ে ভালোভাবে হাত ধরেন, এবং সারাদিন আমাদের ভক্তদের সঙ্গে মেলামেশা করছেন। এরপর সন্ধ্যেবেলায় শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় হলো উনি কিন্তু স্নান করবেন, স্নান করে হাত টাত যেগুলো যেভাবে ধোয়া সংস্কার করে দিয়ে তারপরে কিন্তু সেবা গ্রহণ করবেন। এই যে হাইজেনিকের একটা ব্যাপারটা যেটা উনি প্র্যাকটিস করেন, এটা কিন্তু একটা অন্যতম কারণ মানুষকে ডিজিজ ফ্রি রাখার। কারণ আমাদের পুর হাইজেনিক কন্ডিশনের জন্য কিন্তু বিভিন্ন রকমের আমরা সংক্রামক রোগের শিকার হই, এটা হলো একটা দিক। এবারে বাবা যেভাবে খান সেটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তো বাবা একটা কথা আমাদেরকে বলেন, সে কথাটা হলো ইট দ্য লিকুইড অ্যান্ড ড্রিঙ্ক দ্য সলিড। এটা একটু আমি ব্যাপারটা বুঝিয়ে বলি আর কি, যে জলটা পান করা আমরা মনে করি খুব সহজ, ঢকঢক করে পান করে নিলাম। বাবা বলেন জলটা কিন্তু হজম করা সব থেকে কঠিন। কেন কঠিন? বা জলের মধ্যে নানা রকম মিনারেলস থাকে, জীবন থাকে, অনেক কিছুই থাকে আর কি। তো বাবা যেভাবে জল পান করতে আমাদের বলেন, জলটা নিয়ে মুখের মধ্যে তুমি অনেকক্ষণ মুখের জলটাকে এরকম করে নাড়াতে বলে। এটার যেটা সায়েন্টিফিক ব্যাখ্যা যেটা হলো, আমাদের মুখের চারপাশে কিন্তু বিভিন্ন রকমের স্যালিভারি গ্ল্যান্ডগুলো আছে, এই স্যালিভাটা কিন্তু আমাদের ডাইজেশনের পক্ষে ভীষণ জরুরি। এবার আমরা হুম হাম করে খেয়ে নিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আমাদের স্যালিভাটা কিন্তু ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম, সেটার কিন্তু সিক্রিশনটা ঠিক মতো মিশতে পারে। তো বাবা ওই জন্যে জলটা আস্তে আস্তে চারিপাশে গুলিয়ে যাতে জলটার সঙ্গে স্যালিভাটা ভালোভাবে মিশে যায়, এটা হচ্ছে একটা দিক। এবারে যেটা উনি বলেন যে ড্রিঙ্ক দ্য সলিড, তার মানে এখন আপনারা একটু লক্ষ্য রাখবেন, যখন বাবার কিন্তু দাঁত নেই কিন্তু বাবা অল্প অল্প খাবার নিয়ে অনেকক্ষণ ধরে খাবারটাকে কিন্তু চিবিয়ে 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 একদম নরম করে নেবেন, আপনি লিকুইডের মতো করে নেবেন, তারপরে সেটা খাবেন। তার মানে এটা কী হলো যে আমাদের পরবর্তী যে পার্টসগুলো আছে ডাইজেস্টিভ সিস্টেমের, তাদের কিন্তু কাজ করার ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি করে বড় বড় পিস করে যদি খাবারগুলো খাই সেটা প্রথমেই আমাদের স্টমাকে যাবে। এবার প্রত্যেকটা জায়গার অর্গানের প্রত্যেক জায়গাটা নির্দিষ্ট ফাংশন আছে, এবারে সেই জায়গাকে যদি ঠিকমতো জিনিসটা তৈরি করে দেওয়া না হয় তাহলে সেই জায়গাটা সেই ফাংশনটা করতে সেই অর্গানটার প্রবলেম হবে। আমাদের দেখুন অনেকের পরে পেট ফাঁপ হয়ে যাচ্ছে, পেট ভুটভুট করছে, অ্যাসিডিটি হচ্ছে, কারণ আমরা মোটা মোটা পিসের খাবারগুলোকে খেয়ে নিচ্ছি। এবারে সেগুলোকে তো ওখানে আর তো হবে না, আমি গেহানে গিলে নিলাম কিন্তু সেইখান থেকে তো আর সেগুলো ওইভাবে মোটা মোটা পিস হিসাবে যাবে, তখন আমার শরীর থেকে বেশি অ্যাসিড, কারণ স্টমাকে আমার কোনো দাঁত নেই, তাহলে সেগুলোকে যদি নরম করতে হয়, সেগুলো যদি ছোটো করতে হয় তাহলে অনেক বেশি অ্যাসিড সিক্রেশনের দরকার, তাছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে।
তার ফলে কি হয়, আমাদের খাওয়ার খেলে অনেক সময় অ্যাসিডিটি হচ্ছে হচ্ছে, তার কিন্তু এই খাওয়ার পদ্ধতিটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যেটা ভীষণভাবে ইয়ে করা দরকার। নিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার পাশাপাশি শিবানন্দ বাবা সুস্থ থাকার মূল মন্ত্র প্রাত্যহিক যোগব্যায়াম। এই বয়সেও নিয়মিত যোগচর্চায় কোনো ফাঁকি রাখেন না তিনি। নিজেকে সুস্থ রেখে দীর্ঘদিন বেঁচে থাকাই কি শিবানন্দ বাবা জীবনের একমাত্র লক্ষ্য? একেবারেই নয়। জীবনে দাগ রেখে যেতে চান তিনি, আর সেই দাগ রাখার পথটা হল অবহেলিত দরিদ্র নারায়ণের কথা চিন্তা করা। একেবারে প্রান্তিক স্তরে থাকা কুষ্ঠ রোগীদের নারায়ণ জ্ঞানে সেবা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। তার বিশ্বাস জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছেন এই কুষ্ঠরোগীদের মধ্যেই। দরিদ্র, নিপীড়িত, অচ্ছুত বলে যাদের সমাজ দূরে সরিয়ে রেখেছে, বাবা তাদের মধ্যেই খুঁজে পেয়েছেন ঈশ্বরকে। মানব সেবাই তার কাছে তাই ঈশ্বর সাধনা। এখন আমি পড়ি। এখানে বাবা শিবানন্দের একটি উৎসব আছে, বলা যায় নরনারায়ণ সেবা। তিনি মানুষকে জগন্নাথ জ্ঞানে সেবা করতে ভালোবাসেন। আমরা দেখব এখানে কুষ্ঠরোগগ্রস্ত এবং দুস্থ ভিক্ষাজীবী মানুষদের তিনি সেবা করছেন, দান ধ্যান করছেন। সে অনুষ্ঠানে সাক্ষী থাকতে এখানে আসেন।
আশ্রমে এসে থেকেই দেখছি এখানে বিরাট এক কর্মযজ্ঞের আয়োজন। আমরা অসীমবাবুর কাছে জিজ্ঞাসা করব যে আজকে এখানে যে বিশাল আয়োজন দেখছি, আগামীকাল এখানকার ভিক্ষাজীবী এবং কুষ্ঠরোগগ্রস্ত মানুষদের আপনারা অনেক কিছু দেবেন, তো সেই সম্পর্কে একটু কিছু আমাদের বলুন যে আপনারা কী দেবেন, কীভাবে অ্যারেঞ্জ করেন সব কিছু। পুরীতে এই যে দান যজ্ঞটা হচ্ছে, এটার মধ্যে আমাদের 20 আইটেম বাবা প্রতি বছরই দিয়ে থাকেন। তো এবারে আইটেমগুলো মানে এত আইটেম যে মনে রাখা মুশকিল, আমি একটু দেখেই বলছি। যেমন ধরুন সকালে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে ওদেরকে চা দেওয়া হবে, ব্রেড দেওয়া হবে, হ্যাঁ, এবং তার সঙ্গে আপেল দুটো করে, কমলা দুটো করে, কলা দুটো করে এবং কেক দেওয়া হবে। তারপরে বিভিন্ন দান সামগ্রী আছে, যেমন মেয়েদের যারা মহিলা কুষ্ঠরোগী আছেন, ভিক্ষাজীবী আছেন, তাদের দুটো করে শাড়ি, পেটিকোট দুটো করে, আর যারা পুরুষ আছে তাদের একটি করে, দুটো করে লুঙ্গি এবং গেঞ্জি একটি। এর সঙ্গে বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হবে, তেল দেওয়া হবে 2 লিটার, চাল 1 কিলো, ডাল 1 কিলো, চিনি 1 কিলো, চিড়ে 1 কিলো। এছাড়া রয়েছে আমাদের চানাচুর রয়েছে 200 গ্রাম, আর রয়েছে কয়েকটা জিনিস, যেমন হাড়ি দেওয়া হবে, আর দেওয়া হবে টাকা, দেওয়া হবে প্রত্যেককে 400 টাকা করে। টোটাল 20টা আইটেম, প্রতি বছরই এটা এই দানটা হয় বাবার এখানে কুষ্ঠরোগীদের। এবং কুষ্ঠরোগীরা বলে এরকম যত্ন করে আমাদের কেউ দেয় না, বাবা গিয়ে অনেক দিন আগে আসেন, ইনভাইট করে আসেন ওদেরকে, আজকেও যাবেন লোকনাথে গিয়ে ওদের ইনভাইট করবেন এবং কিছু দানও করবেন। মেন দানটা কালকে হবে এবং এই ভক্তরা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে এসছে, শুধু ভারতবর্ষ নয়, বাবার কিছু ভক্ত বিদেশ থেকেও এসছে, লন্ডন থেকে এসছে, সুইজারল্যান্ড থেকে এসছে, তারা এসে সবাই কর্মযজ্ঞে সামিল হয়েছে। এই যে জিনিসপত্র দেখছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছে, এই চানাচুর এসছে ইয়ে থেকে আপনার গৌহাটি থেকে, আর আমাদের এই এই যে শাড়ি এসছে কলকাতা থেকে। তো এইরকম এবং ভালো কোয়ালিটি, বাবা সব ভালো কোয়ালিটির জিনিস দেন। বাবা মনে করেন যে আমি যেরকম ইউজ করবো ভালো জিনিসটা, সকলকে ভালো জিনিস দেবো, আপেল থেকে আরম্ভ করে সব জিনিস দেখবেন সুন্দর কোয়ালিটির জিনিস। তো এই এই যজ্ঞে আমরা সকলেই সামিল হতে পারে, আমরা আমাদের নিজেদের সত্যি ধন্য মনে করছি এবং বাবার সংস্পর্শে এসে আমরা সত্যি গৌরবান্বিত। পুরী থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে লোকনাথ বাবার নামে কুষ্ঠরোগীদের গ্রাম। পরের দিন সকালে আশ্রমের এক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাতে সরাসরি সেই কুষ্ঠরোগীদের গ্রামে এক বিকেলে গিয়েছিলেন শিবানন্দ বাবা, সেখানে আমরাও ছিলাম তার সঙ্গী। পুরীর স্বর্গদ্বারের কাছে একটি আশ্রমে পরের দিন সকালে হাজির হয়ে বিস্মিত হতে হয়েছে। আগের দিন বিকেলের আমন্ত্রণে সাড়া দিয়ে যে এত কুষ্ঠরোগী সেখানে হাজির হবেন তা আমরা ভাবতেও পারিনি। রক্ত মাংসের শরীরে এক পরিপূর্ণ মানুষ তিনি, তবু তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব টের পান তার গুণমুগ্ধ ভক্তরা। তার ভেতরে থাকা অলৌকিক শক্তির মহিমা অকপটে জানাতে দ্বিধা করেন না তারা। আমার নাম কুঞ্জবিহারী দাস, আমি শিলং থেকে এসেছি। বাবাকে আমি আমার ছোটোবেলার থেকে চিনি, আমার বাবার সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল 1967, 1968, 1969 মধ্যে অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছিলো, তারপরে আমি আবার 2000 সাল থেকে বাবার সঙ্গে যুক্ত। 2011-তে আমি বাবার কাছে দীক্ষা নিই। দীক্ষা নেওয়ার পরে আগে আমি, আমার বাবা অ্যাস্থমেটিক পেশেন্ট, আমিও অ্যাস্থমেটিক পেশেন্ট, 25 বছর আমি ইনহেলার রটাকেব ইউজ করতাম। বাবা দেখে বলে এই কী করছো, তো যে 2-4টা কথাবার্তার পরে উনি বললেন নাম নিয়ে যাওয়া হবে। তো আমি 15 দিন নাম নেওয়ার পর থেকেই আমার রটাকেব চলে গেছে, আরও 15 দিন নাম নেওয়ার পরে আমার ইনহেলার চলে গেছে। আমি এখন অবধি ইনহেলার পকেটে রাখি, 4 বার এক্সপায়ারি করে চেঞ্জ করেছি, আমার কোনো রটাকেব ইউজ লাগে না, আমি টোটালি ফ্রি ফ্রম আস্থমা। এটা বাবার আশীর্বাদেই হয়েছে। মেডিকেল সায়েন্সে কোনো দিন আস্থমা ভালো হয় না,
আমার একদম চেস্ট পুরো ক্লিয়ার, কোনো আস্থামা নেই। আমিও ওনার মিসেস, আমিও বাবার সঙ্গে 2011 থেকেই যুক্ত, কিন্তু আমি দীক্ষা নিয়েছি 2016। তারপর থেকে আমি বাবার অলৌকিক অনেক কিছু দেখেছি, যেটা হয়তো আমি কোনো দিনও আমি প্রকাশ করতে পারবো না যে আমি কী। আমি এখন বন্ধুর মতো বাবার সঙ্গে কথা বলি, যখনই আমি নাম নিই তখনই আমি বাবার সঙ্গে বন্ধুর মতো কথা বলি, এবং উনি আমি আমি যা পেয়েছি আমি আর জীবনে আমার আর কিছু চাই। ডক্টর শর্মিলা সিনহা শুধু লন্ডন থেকে এসেছেন বাবার এই কর্মকাণ্ড দেখার জন্য, পুরীতে এসেছেন। আচ্ছা ডক্টর শর্মিলা সিনহা, আপনি কি প্রত্যেক বছরই পুরীতে আসেন লন্ডন থেকে? হ্যাঁ প্রণাম, আমি প্রত্যেক বছরে আসি, ফর দ্য লাস্ট 30 ইয়ার্স আমি আসছি, বাবার উৎসবে জয়েন করছি। আচ্ছা আপনার সাথে বাবার পরিচয় কবে থেকে, মানে আপনি লন্ডনে যাবার আগে ভারতবর্ষে কোথায় থাকতেন বা কীভাবে পরিচয়, একটু যদি বলেন, একটু ডিটেলে যদি বলেন। তো আমি আসামের মেয়ে, আমি যখন আমি 9-10 বছর তখন থেকে আমি বাবাকে চিনি, বাবার সান্নিধ্যে আমি এসেছি। তো আমার পুরো একাডেমিক লাইফ, আমার পুরো সারা জীবন আমি বাবার মানে ছায়াতে আমি বড় হয়েছি, এবং বাবা আমাকে সবসময় আমাকে মার্গদর্শন করেছেন। আমি যখন আমি মেডিকেল কলেজে ছিলাম তখন বাবাকে জিজ্ঞেস করেছি আমি কোন লাইনে গেলে ভালো হবে, তখন বাবা বলেছে আমাকে সাইকিয়াট্রি নিতে। তখন তো বেশি বুঝতে পারিনি, যখন আমি লন্ডন গেলাম তখন দেখলাম যে আমার যত কলিগস সবাই ফিরে আসছে ইন্ডিয়াতে, কারণ ওখানে আর চাকরি পাওয়া যাচ্ছে না, একমাত্র শুধু সাইকিয়াট্রিতেই চাকরি ছিল, আর সে এবং লাস্ট চাকরিটা আমাকে দেওয়া হলো। তো এটা বাবারই কৃপা, বাবা আগে থেকে জানতেন যে সাইকিয়াট্রিতে আমি ভালো করতে পারবো। তো বাবা দূরদর্শিকা, বাবা ফিউচারটা খুব মানে ভালো জানেন, বুঝতে পারেন, দেখতে পারেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমার জীবনের সব ডিসিশন বাবা আমাকে বলেছে, আমি বাবার সবসময় অ্যাডভাইস নিয়েছি। আপনি বাবার সন্ধান পেলেন কি করে, মানে অত ছোট বয়সে আসামে ছিলেন বলছেন, প্রথম আলাপটা সম্পর্কে যদি একটু বলেন। আমাদের বাড়ির নেইবার, উনি বাবাকে চিনতেন, ওনার নাম ছিলেন রাজু সিনহা। তো উনি বাবাকে অনেক বছর থেকে উনি নিজেই চিনেন। তো যখন বাবা গুয়াহাটিতে আসবে তখন উনি আমাকে বললেন যে এরকম একজন গুরুদেব আসছে, তো সবাইকে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করলেন। তো আমি ওনাদের উৎসবে গেছিলাম, তখন থেকে বাবাকে আমি চিনি। আপনি মনোচিকিৎসক, আচ্ছা এই মনোচিকিৎসা এখন সারা পৃথিবী জুড়ে একটা তো বিরাট জায়গা করে নিয়েছে, কারণ এই মুহূর্তে মানুষের মন একটা সব থেকে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তো মানুষের মন ভালো করা একটা অন্যতম কাজ, তো বাবা যে কাজগুলো করছেন মানুষের সেবা, মানে এটাই তো প্রথম থেকে শুনে আসছি যে ওনার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা, নরনারায়ণ সেবা। তো তাতেও তো মানুষকে ভালো রাখার চেষ্টা, মানুষের মনে একটু শান্তি ফিরিয়ে দেবার চেষ্টা, এই তো? তো আপনার যে কাজ, আপনি যেভাবে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে আপনি যে কাজটা করেন আর উনি সেবা দিয়ে সেই কাজটা করেন, আপনি কোথায় নিজেকে রিলেট করতে পারেন বা কোথায় আপনি অনুপ্রেরণা পান? বাবা বলেন সেলফলেস সার্ভিস ইজ দ্য গোল্ডেন ওয়ে টু গড রিয়েলাইজেশন, আর গীতা তো লেখা আছে নিষ্কাম কর্ম, এই দুটো প্রিন্সিপালস বাবার। আমি দেখেছি যে বাবা শুধু গীতা ফলো মানে থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি ফলো করে। তো আমি সেটা আমার কাজে আমি ইউজ মানে কীভাবে আমি ইয়ে করি, যে আমি যখন পেশেন্টকে দেখি আমি সবসময় বাবাকে স্মরণ করি, তখন আমি বলি যে বা তুমি চিকিৎসাটা তুমিই করছো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসটা অটল থাকো। বহু ভক্তজনের মুখোমুখি হয়েছি, সকলেই স্বামী শিবানন্দ সম্পর্কে নিজেদের উপলব্ধির কথা জানিয়েছেন আমাদের। ডক্টর বাবলু ভট্টাচার্য কলকাতা থেকে এসেছেন পুরীতে বাবা শিবানন্দের কাছে এবং তার উৎসবে, আমরা ওনাকে জিজ্ঞাসা করে নেব যে আপনি কি প্রত্যেক বছর এখানে আসেন কলকাতা? প্রতি বছরই আমি প্রতি বছরই বাবার কাছে আসি। আমি 1985 ওনার কাছে প্রথম মন্ত্র নেই এবং ওনার সান্নিধ্যে এসে দেখেছি যে কত সুন্দরভাবে জীবনযাপন করা যায়, বয়সটাকে কত বাড়ানো যায়, কত সহজ সরল জীবনযাপন করলে মানুষ তার শান্তি লাভ করবে এবং আধ্যাত্মিক জীবনেও সুন্দর হবে। বাবা সবাইকে প্রণাম করেন জগন্নাথ রূপে, ভগবান রূপে, সর্বভূতে তিনি ভগবান দর্শন করছেন। আই হ্যাভ লস্ট মাই লেগস ফ্রম মাই চাইল্ডহুড, বাবার কৃপাতে
আমি আজকে জীবনের যেখানে এসে উঠেছি এটা একমাত্র বাবার কৃপা। ইনি এসেছেন আমার জীবনে একটা অনুপ্রেরণা, আমার জীবনকে চলার পথকে আরও সুন্দর সুদৃঢ় করে দেওয়ার জন্যে। বাবার একটা মেসেজ আমার জীবনে জীবনকে কিন্তু খুব মোহিত করে। কী মেসেজ? সেলফলেস সার্ভিস ইজ দ্য গোল্ডেন ওয়ে টু গড রিয়েলাইজেশন। তেণু সে কেবল আমার গোটে হরিণা নেলে, কহিলে ইয়ে গোটিয়ে কোটি টঙ্কা। তাপরে আহরি আশ্চর্য, এটা হয়তো কহিবা কথা নুহ, কিন্তু মতো এত খুশি লাগুছে, কহিবাকু ইচ্ছা হচ্ছে, বাবা আমাকে টঙ্কা দেলে। মানে এটা আশ্চর্য, তুমি টঙ্কা নিও, তুমি লুগা পিঁধিব, খরচ করিব, এটা গুরু শিষ্যকে দেলে। এটা বহুত অলগা প্রকার এক্সপিরিয়েন্স, এমিতি আমি কোথাও শুনিনি দেখি। আমি দীক্ষা নেলু, যেমন সে আমার হাতে টঙ্কা ধরিয়ে, আমি খুশিরে কান্দিলু। আমি জানিনি যে এই জিনিস এমিতি এত চমৎকার হয়ে পারে। তেমন বাবুকে বাবা যে মন্ত্র দিয়েছেন তাকে সিম্পল, সকাল উঠিকি দাঁত ন ঘষি ন গাধেকি তাকে জপ করিব, এথেরে তুমি আনন্দ পাইব। আউ এ জীবনে ভগবান বহুত কিছু দিয়েছেন, সে আনন্দর অনুসরণে আমি অছু। বাবাঙ্কর কৃপা হোক, আমি সেই আনন্দ আমার পরিবার সমস্তে সেইটারে খুশি হব। সোসাইটেড উইথ আস বাই ইউ নো নিডিং ব্রেড এন্ড বিস্কিট টু বি গিভেন টু দ্য লেপ্রোসি পিপল এন্ড বেগার্স। ইট ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ওয়েন হি কলস আস দ্যাট উই আর হিজ সিস্টার। ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। Like as my mother said, he calls my mother Ma, and I feel proud that we don't have a brother, but when we see him, we feel that we have a better brother than in the whole world. Puri Rashtrome shedin hajir hoyechilen ogonito bhaktojon Sivananda babar proti nijeder bhakti o shraddha janiye tader onekei samobeto bhabe gailen Narayan Mandala. Akashe batashe tumi Narayan. সকালে কুষ্ঠ রোগীদের দান পর্ব সেরে ঘনিষ্ঠ ভক্তজনদের নিয়ে পুরীর সমুদ্র তীরে বৈকালিক আসরে মিলিত হলেন শিবানন্দ বাবা। সকালে অত বড় আয়োজনের কোনো ক্লান্তি স্বামী শিবানন্দের চোখে মুখে দেখতে পায়নি বিকেলের আসরে। পুরী ছাড়াও কুষ্ঠরোগীদের সেবাদানের অনুষ্ঠান প্রতি বছরই চলে বাঁকুড়াতেও। ট্রেনে করে দান প্রার্থীরা আসেন বাঁকুড়া স্টেশনে, তারপর সুশৃঙ্খলভাবে দান গ্রহণ করেন। বেশ কয়েকটি ঘর নিয়ে শিবানন্দ বাবার আশ্রম রয়েছে বারাণসীতে। অন্য জায়গা থেকে যাওয়া ভক্তদের সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। কলকাতায় অন্যান্য ভক্তদের বাড়িতে গেলেও প্রায়ই ওঠেন সল্টলেকের এই ঠিকানায়। বাড়ির কর্ত্রী জানালেন বাবাকে নিয়ে তার নিজের AB-19 সল্টলেকে থাকি। বাবা শিবানন্দ বাবাকে আমি গত প্রায় 35 বছর ধরে চিনি। বাবা কলকাতায় যখনই আসেন এই AB-19 বাবা প্রথমে উঠেন, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে বাবা অ্যাটেন্ড করেন। বাবার যে লাইফস্টাইল আপনারা দেখছেন, বাবা এই সুস্থ থাকার একমাত্র উপায় হচ্ছে বাবা 2:45 রোজ উঠেন, এবং উঠেই বাবা ছাদে গিয়ে বাবার জপ তপ
সব কিছু শুরু করেন। বাবার নিয়মিত এই জিনিসগুলো দেখে আমি নিজেই খুব অনুপ্রাণিত এবং বাবার এই জীবনধারায় নিজেকে রাখার খুব চেষ্টা করি। বাবাকে আমি যখন থেকেই দেখছি বাবার কোনো রকম পরিবর্তন রুটিনের দেখি না। বাবা যেরকম বাড়িতে বাবার রুটিন চলে সেরকম ট্রেনে বাসে যখনই যেখানে থাকেন সেই সময় ভোর তিনটে বাজলেই বাবা সেই সময় উঠে যান। ট্রেনে থাকলে বাবা উঠে বসে যান, মুখ ধুয়ে বাবার সেই জপ তপ শুরু করেন। তো বাবাকে যে আমি এতদিন যাবৎ দেখছি দেখে আমি নিজে সত্যি খুব অবাক হচ্ছি এবং আমাকে আমার নিজেকে আমি বাবার চরণে সম্পূর্ণভাবে আমি নিজেকে অর্পণ করেছি। আমার স্বামী এবং সন্তান একটিমাত্র ভাগ্যশ্রী কুণ্ডু সেই নিজেকেও বাবার চরণে সম্পূর্ণভাবে অর্পণ করেছে। বাবার কথা বলতে গেলেই আমার চোখে জল এসে যায়। বাবাকে আমি আমার জীবন দিয়েও ভালোবাসি। যে মানুষটা সম্পর্কে তার গুণমুগ্ধদের কাছ থেকে এত কথা শুনলাম, এবার শুনব তার নিজের কথা তার নিজের মুখ থেকে। বাবা, একটু প্রশ্ন করব আপনাকে। আপনার ছোটবেলার খবর খুব জানতে ইচ্ছে করছে, একটু ছোটবেলার কথা বলুন না। আমার বাবা মা দিদি বেড়ে বেড়ে ভিক্ষা করতেন, ভিক্ষা করেও তাদের কোনোদিন প্যাচ ভরত না। চার বছর পর্যন্ত আমি ভাতের মার খেয়ে মানুষ হয়েছি এবং চার বছর বয়সে আমার জন পূর্ণ হয়, তখন আমার বাবা মা নবদ্বীপ নিবাসী এই বাবাজির হাতে আমাকে দান করেন, সেখানে গিয়ে আমি ভাত করা শিখলাম। তারপরে চার বছর বয়সে সেই বাবাজির কথা মতো আমি গ্রামের বাড়ি আসি, এসে শুনি আমার দিদি না খেতে দিয়ে মারা গেছে। তারপর সাত দিন পর আমার মা শেষ সত্যে মারা গেলেন আর আমার বাবা সূর্য ওঠার পর মারা গেলেন। একই চিতায় তাদের দাহ হয়। হিন্দু শাস্ত্র মতে মুখাগ্নি প্রথার বিধান আছে, কিন্তু আমি সেই বিধানটা মানতে রাজি হইনি। আমার মন বলল এটা ইনজাস্টিস এবং ইললিগ্যাল কাজ, ইনডিসেন্ট কাজ। আমার মন আমি চরণে আগুন দিলাম। তারপর সাত দিন অন্তি শেষ করে আমি আবার বাবাজির কাছে আসলাম, এসে আমি দীক্ষা নিই। দীক্ষা নেওয়ার পরে আমার মন বলল সকলে লেখাপড়া করে অর্থ উপার্জনের জন্য, আমি যদি অর্থ উপার্জন না করে বিদ্যা উপার্জন করি তাতে আমার লাভ বেশি হবে। আমার মাথায় ঢুকলো এই চিন্তা। তারপর আমি অর্থ উপার্জন চিন্তা মন থেকে ছেড়ে দিলাম। তারপরে আমি বিদ্যা উপার্জন করতে শুরু করলাম। তারপরে যেন বাবাজি বললেন, বিদ্যতঞ্চ নৃপতঞ্চ নৈব তুল্যঙ্ক দাচন স্বদেশী পূজিত রাজা বিদ্যান সর্বপ্রবীর। এই কথাটা আমার মনের মধ্যে আরও গাঢ় হয়ে গেল। তারপর থেকে আমি বিদ্যা উপার্জন শুরু করলাম। এই করতে করতে আমি আমার বয়স হলো। তারপরে আমি গুরুর আশীর্বাদ নিয়ে আমি প্রথমে লন্ডনে যাই, তারপরে আমি গ্রিস, ফ্রান্স, মাল্টা, স্পেন, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি, সোভিয়েত বাই মস্কো, পোল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বন, বার্লিন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, বেলজিয়াম, লাক্সেমবার্গ, ইউকে, এত হল ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, যখন আমি ঘুরে আসা শেষ হলো। তারপরে 1959 ইংরেজিতে আমার গুরুর চিঠি পাই, চিঠি পেয়ে আমি আসি। আসার পরে আমি গুরুর নির্দেশ মতো আমি ভারতী কাজ শুরু করলাম এবং গুরুর আশীর্বাদে আমার এখন দীর্ঘ জীবন। এই আমার আধার কার্ডও আছে। আচ্ছা বাবা, আপনার মানে যতটা আপনি জীবন কাটিয়েছেন তার মধ্যে তো অনেক ঘটনা দেখেছেন,
তো আমাদের মানে যখনই এরকম কারোর সাথে দেখা হয় খুব জানতে ইচ্ছে করে যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, যে স্বাধীন ভারতবর্ষ যে সময় থেকে পেয়েছেন, আমরা তো সেই আমরা সেই জেনারেশন দেখিনি। হ্যাঁ, এবার আবার তার আগে যা দেখেছেন, দেশের অবস্থা, পরে যা দেখেছেন, সে সম্পর্কে যদি কিছু বলেন, মানে আপনি ফিরে এসে কি দেখলেন? আগে অবস্থা খুব ভালো ছিল, দেশের অবস্থা, দেশে সৎ ব্যক্তি ছিল অনেক, এখন তো সব অসুস্থ লোকে পরিপূর্ণ, এখন সত্যের দেশ নাই, কারণ অসত্যেরই দেশ পরিপূর্ণ এখন। আপনার কি মনে হয় জীবনযাত্রাই মানুষকে এই একটা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আরও যত যত জীবন আসবে মানুষ, মানুষ অসুখে বিসুখে মানে ওটা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এখন কার্ডিয়াক প্রবলেমটাই হল ফার্স্ট প্রবলেম, তার সেকেন্ড ওয়ার্ল্ড প্রবলেম আসবে ডিপ্রেশন, এভরিবডি উইল সাফার ফ্রম ডিপ্রেশন, সকলেই কম বেশি স্যার ডিপ্রেশনে ভুগবে। তার মানে মানুষ যত ছুটবে তত অশান্তিতে ভুগবে? হ্যাঁ, অশান্তিতে ভুগবে, অশান্তি মানুষের বাড়বে, কমবে না, বাড়তেই থাকবে। আপনার এই মানুষের জন্য কি কথা বলার আছে? আমার বক্তব্য হচ্ছে আমাদের লাইফস্টাইলটা পুরা ডিফেক্টিভ, ইউ শুড ট্রাই আওয়ার বেস্ট টু রেক্টিফাই আওয়ার পার্সোনাল লাইফ। গুরু কৃপাহি কেবলম। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, যতটুকু দেখলাম, বিন্দুতে সিন্ধু, এত বড় জীবন কখনো এইটুকু সময়ের মধ্যে ধরা যায়? সে চেষ্টাও আমরা করিনি, যতটুকু পেরেছি আপনাদের দেখালাম, আপনারা দেখুন। একজন মানুষ আসমুদ্র হিমাচল ঘুরে বেড়াচ্ছেন, শুধু তাই নয়, বলা যায় সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, সঙ্গে কারা? অগণিত ভক্তরা। কার কাছে যাচ্ছেন? সাধারণ মানুষের কাছে, গরিবের কাছে, যাদের কিচ্ছু নেই, সর্বহারা, তাদের কাছে। কি শেখাচ্ছেন? তাদের পাশে দাঁড়াতে। এই শিক্ষা আমরা যেন আমাদের অন্তরে গ্রহণ করি। আমাদের আজকাল যে সমস্যাটা নিয়ে আমরা ভীষণ ব্যতিক ব্যস্ত, তা হলো আমাদের জীবনযাত্রাজনিত সমস্যা। আমাদের অনেক অসুখ, অনেক সংকট এই জীবনযাত্রার কারণে হচ্ছে। গুরুর কাছে আমরা কিন্তু সেটাও শিখতে পারি, কীভাবে একটা সুন্দর ইতিবাচক জীবনযাত্রায় তিনি আমাদের পথ দেখাচ্ছেন, তার জীবনই শিক্ষা। আমরা চাই তিনি অনেকদিন ভালো থাকুন, অনেকদিন আমাদের মধ্যে থাকুন, অনেকদিন সুস্থ থাকুন, অনেকদিন অনেক কাজ করুন।